এক অ্যান্টিভেনম কি সব সাপের কামড়েরই প্রতিষেধক? এ নিয়ে প্রশ্ন থাকলেও চিকিৎসকরা বলছেন গবেষণা দরকার। সম্প্রতি ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে সাপুরের মৃত্যু হয়েছে। উপজেলা পর্যায়ে এখনও ভরসা ওই ওঝা, সেই সাথে সংকট অ্যান্টিভেনমের। যদিও সাপুরের মৃত্যুর পর দুটি হাসপাতালে কিছু প্রতিষেধক পৌঁছেছে। অজগরের বাচ্চা ভেবে ধরেছিলেন বিষধর রাসেল ভাইপার। তারপর 11 জুলাই সেই সাপেরই ছবি। সপ্তাহখানেক পর মারা যান চর ভদ্রাসনে সাপুরে নজরুল। মৃত্যু আগে জানিয়ে যান সেই ঘটনা। দিন দিন রাসেল ভাইপারের আতঙ্ক বাড়ছে ফরিদপুরের চরাঞ্চলে। স্থানীয়দের দাবি, গত 4 বছরে এই সাপের কামড়ে মারা গেছে বেশ কয়েকজন। উপজেলা পর্যায়ে ওঝার কাছেই যান বেশিরভাগ আক্রান্তরা। আবার হাসপাতালেও নেই অ্যান্টিভেনম, বাইরে থেকে কিনতে গেলেও দাম অনেক। দুইটা সুই লাগবে 32,000 টাকা। তো ওই মুহূর্তের মধ্যে মানুষ, আমরা যে গরিব মানুষ, আমার ওখানে সবসময় টাকা থাকে না। এক টাকার কথা মুখে বলেও তো সারে না। রাসেল ভাইপারের বিষয়ে মানুষ এখন পর্যন্ত অনেকটাই জানে না, কারণ এই বেশিরভাগ সাপের দংশনের পরেই এরা ওঝা এবং কবিরাজ, এই দুটো মানুষের এদের কাছেই নির্ভর করে বেশি, যে কারণে মানুষ বেশি মারা যাচ্ছে। বললো যে এই জায়গায় নাই, এর কোনো ট্রিটমেন্ট দেওয়ার মতো আমার কাছে কোনো ওষুধ নাই। দেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় তা 4টি সাপের বিষের একটি ককটেল। প্রশ্ন হলো, রাসেল ভাইপারের বিষ নিষ্ক্রিয়তে কি তা কাজ করে? চিকিৎসকরা বলছেন এ বিষয়ে গবেষণা দরকার। তবে সাপুরের মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও চর ভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অ্যান্টিভেনম এসেছে। পেশেন্টের কোন সময় দিচ্ছে, কতখানি সিভিয়ারিটি, সেটা তো নির্ভর করে না। আরও মজুদ থাকা ভালো, আমরা সে চেষ্টাতে আছি যে আর একটু মজুদটা যেটা হঠাৎ করে কখন লাগবে সেটা তো বলা যাবে না। তবে পরিস্থিতি যা, তাতে সাপে কাটা মানুষকে বাঁচাতে আরও অ্যান্টিভেনম দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।